আমি থেকে আমার একটি পরিবার, আমার একটি পরিবার থেকে একটি সমাজ, এবং একটি সমাজ থেকে একটি রাষ্ট্র। আপনি কিন্তু আমাদের একটি মানুষ থেকে, একটি পরিবার থেকে একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছেন। আজকে যারা প্রধান উপদেষ্টা আছেন, আমি তাদেরকে বলতে চাই, মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই সেই জায়গায়। আমরা কিন্তু অনেক ধৈর্য ধরে, অনেক আক্ষেপ নিয়ে, অনেক আশা নিয়ে বুক বেঁধে আমরা বসে আছি। আপনাদের থেকে আমরা কোনো একটা সুফল, কোনো নিউজ পাবো, কোনো সংবাদ পাবো, কিন্তু আপনারা দেখবেন কালকে থেকে আজ পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি আদায় আছে, আমরা শান্তিপূর্ণভাবে আদায়ের জন্য বসে আছি। আমরা কিন্তু সকালে প্রত্যেকটা মোড়ে মোড়ে, আপনি চিন্তা করবেন, অফিস আদালত কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা কিন্তু কর্মসূচি দিয়েছিলাম আমরা 10টায় বসবো, কিন্তু 10টায় আপনি যদি চিন্তা করেন তাহলে কেউ অফিস আদালতে পৌঁছাতে পারবে না। সব কিছু চিন্তা করে কিন্তু আমরা 10টায় সেখানে বসিনি। আমরা এখানে যারা আছি সবাই যদি মোড়ে মোড়ে বসে যেতাম তাহলে কেউ আপনারা অফিস আদালতে যেতে পারতেন না। আপনাদের কথা চিন্তা করে আমরা এখনো এখানে অবস্থান করছি এবং আমরা ধৈর্য ধারণ করছি। আমি জানি না আমরা কতক্ষণ এভাবে ধৈর্য ধারণ করে বসে থাকতে পারবো। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে আমরা চাই এইটার একটা সুষ্ঠু ফলাফল। আমরা ঘরে ফিরে যেতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই এবং আমরা ভালো থাকতে চাই। আমাদের ভালো থাকার অধিকার আছে, আপনি আমাদের ব্ল্যাক লিস্টেড করে দিবেন না। আপনার কাছে মিনতি, হাত জোর করে মিনতি করছি, প্রধান উপদেষ্টা আপনি আমাদের দাবি আদায় মেনে নিন এবং যারা আছেন সবাইকে ঘরে ফেরার সুযোগ করে দিন। আমাদের যৌক্তিক দাবি আদায় করে আমাদের শান্তিতে ঘরে ফেরার সুযোগ করে দিন। পরের টেবিলে যারা আছেন, আজকে চাকরি প্রার্থী যারা আছেন সবাই কিন্তু টেবিলে বসতে পারছে না, পড়তে পারছে না, আজকে তার পেটে ক্ষুধা, পরিবারের নানান ধরনের সমস্যা, তাকে কিন্তু সবকিছু মাথায় নিয়ে তারপর পথ চলতে হয়। আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি না। আজকে আমি যে কোনো একটা পার্মানেন্ট কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারছি না, কোনো ব্যাংকে অ্যাপ্লাই করতে পারছি না, সরকারের কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না। আপনি আমাকে বেঁধে দিলেন শৃঙ্খলে, কোন জায়গাতে বেঁধে দিলেন 30-এর, অর্থাৎ জাতি আমাকে দিয়ে আর কোনো কিছু আশা করছে না। আমি এখানেই শেষ হয়ে গেছি, নিঃশেষ হয়ে গেছি, জাতি আমাকে দিয়ে আর কোনো ভবিষ্যৎ আশা করছে না। আপনারা কি তাই মনে করেন? এখানে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, তাদের তাদের দেশ জাতি কোনো উন্নতি করছে না, কোনো কিছু পাচ্ছে না, তাহলে কেন আপনারা আমাদের ব্ল্যাকলিস্টেড করে দিলেন? কেন আমাদের জীবন এখানেই শেষ?